যে কোনো অকেশন কিংবা ঈদ বা পার্টি যাই বলি না কেন, পোলাওটা আমাদের রাতেই হয়। আর এই কিছু টিপস ফলো করলেই পোলাওটা হয়ে যায় ঝরঝরে আর ভীষণ মজার। এর জন্য প্রথমে সুগন্ধি পোলাওর চাল ভালো করে ধুয়ে শুকিয়ে রেখেছি, মানে চালটার থেকে জল ঝরিয়ে নিয়েছি। এবার বেরেস্তার জন্য কিছু পেঁয়াজ ভাজি করে নিচ্ছি। তেলের মধ্যে বেরেস্তার জন্য পেঁয়াজগুলো কুচি করে নিয়ে আমি গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে বেরেস্তাগুলো নামিয়ে নিব। এই বেরেস্তাগুলো দিলে পোলাওর মধ্যে একটা সুন্দর ঘ্রাণ আসে আর খেতেও একটু আলাদা মজা লাগে। এর জন্য আমি বেরেস্তাটা ভেজে উঠিয়ে রেখেছি। এবার ওই তেলে এলাচ, দারচিনি, তেজপাতা আর 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি অ্যাড করে নিচ্ছি। এবার তেলের মধ্যে পেঁয়াজটা হালকা একটু ভেজে এর মধ্যে আদা কুচি, আদা বাটা 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে একটু মশলার গন্ধটা যাতে না থাকে সেই অনুপাতে ভেজে নেব। এখানে পেঁয়াজটা আমি গোল্ডেন ব্রাউন করে ভাজবো না, তাহলে পোলাওটা লাল হয়ে যাবে। জাস্ট হালকা একটু ভেজে এর মধ্যে আমি আগে থেকে ভালো করে কেটে ধুয়ে কেটে রাখা একটু গাজর কুচি অ্যাড করে নিচ্ছি। এবার গাজরটা দিয়ে হালকা একটু ভেজে আমি জল ঝাড়িয়ে রাখা পোলাওর চালগুলো, ভালো করে ধুয়ে রাখা জল নিংড়িয়ে পোলাওর চালগুলো অ্যাড করে নিচ্ছি। এবার পোলাওর চালটা খুব ভালো করে ভাজতে হবে, যেহেতু ঝরঝরা পোলাও তৈরি করব, এর জন্য পোলাওর চালটা তেলের মধ্যে একটু সময় নিয়ে খুব সুন্দর করে ভাজতে হবে। কারণ পোলাওর চালটা একটু ভালো করে ভাজলে পোলাওটা খেতে ভীষণ ঝরঝরা হয় এবং পোলাওটা লেগে যায় না আর কি, নরম হয়ে যায় না। তো এভাবে চালটা একটু সময় নিয়ে ভেজে এর মধ্যে আমি ফ্রোজেন কিছু মটরশুঁটি অ্যাড করে নিচ্ছি। মটরশুঁটি দিলে পোলাওটা দেখতে একটু সুন্দর লাগে, এটা অপশনাল, এটা আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন। এবার স্বাদ মতো লবণ দিয়ে চালটা আমি আরেকটু ভেজে নিব। তবে খেয়াল রাখতে হবে চালটা ভাজি করা এত বেশি ভাজি করবো না যাতে চালগুলো ভেঙে যায়, সুন্দর করে অ্যারোমা আসা পর্যন্ত চালগুলো ভাজব। এবার এই চালের মধ্যে আমি এবার আগে থেকে তৈরি করে রাখা আমি আমের আচার অ্যাড করে নিচ্ছি। এখানে আমি আমের তেল আচারটা অ্যাড করেছি, মিষ্টি আচারটা থেকে তেল আচারটা অ্যাড করলে এটার স্বাদটা খুব ভালো আসে আর একটা খুব সুন্দর ফ্লেভার আসে। আর বিয়ে বাড়ি কিংবা দোকানে এরকম আচার অ্যাড করে থাকে পোলাওর মধ্যে। এবার এখন আমি পানি অ্যাড করে নিচ্ছি। এখানে 2 কাপ চালের জন্য আমি 4 কাপ গরম পানি অ্যাড করেছি। জাস্ট যতটুকু চাল তার দ্বিগুণ পানি দিলেই পোলাওটা খুব সুন্দর হয়ে আসবে। এবার একটু একটু ফুটতে থাকা অবস্থায় আমি ঢাকা দিয়ে দিলাম। চালটা ফুটে ওঠার পরে আমি ঢাকা দিয়ে দিচ্ছি আর চুলার পাওয়ারটা মিডিয়াম টু লো করে রেখেছি। এভাবে কিছু সময় যাওয়ার পরে ভিতর থেকে চালটা খুব সুন্দর সেদ্ধ হয়ে আসবে আর পোলাওটাও হবে ভীষণ ঝরঝরে। দেখুন আমার 80% প্রায় পোলাওটা কুক হয়ে আসছে। তো এখন আমি এভাবে করে ভালো করে পোলাওটাকে রান্না করে নিচ্ছি। খুব সুন্দরভাবে আমি নেড়ে চেড়ে এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে রাখছি। লাস্টের দিকে কাঁচামরিচগুলো অ্যাড করলে খুব সুন্দর একটা অ্যারোমা আসে আর এই পোলাওটাও খুব সুন্দর ফ্লেভারফুল হয়। দেখুন পোলাওটা প্রায় কুক হয়ে গেছে। এ পর্যায়ে আমি পোলাওর মধ্যে 1 চামচের মতো ঘি আর কেওড়া জল অ্যাড করে নিয়েছি। আমার একটু ভুলের কারণে এটা আমার স্কিপ হয়ে গেছে। এখন প্রায় পোলাওটা রেডি, তাই বেরেস্তা দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন এভাবে পোলাওটা রান্না করলে বাস পোলাওটা রেডি হয়ে গেছে। দেখুন কতটা ঝরঝরে আর সুন্দর হয়েছে। আর ঘ্রাণের কথা তো আমি বলে বুঝাতে পারবো না, এটা আপনারা বাসায় তৈরি করলে আশেপাশের মানুষ থেকে জানতে পারবেন, সবাই জানবে আপনি যে ঘরে পোলাওটা তৈরি করেছেন। আর এটা দেখতে খেতে একদম বিয়ে বাড়ির পোলাও
বা রেস্টুরেন্টের পোলাওয়ার মতনই স্বাদ হবে। আর এভাবে তৈরি করলে বাসায় সবাই আপনার খুব প্রশংসা করবে, আর নিজে থেকেও রান্নাটা মজা হলে তো সবারই খেতে ভালো লাগে। দেখুন কতটা ঝরঝরে হয়েছে পোলাওটা। তো প্লিজ এবার ঈদেই এই পোলাওটা তৈরি করে নেবেন। ধন্যবাদ।